হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শ্যামা, আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে চলে আসলাম আরও একটি সুন্দর গলার ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে এক বছরের বেবির জন্য একটি সুন্দর গলা বানিয়ে দেখাবো। এই গলাটি দেখুন, গোলাপ ফুল দিয়ে গলাটি ডিজাইন করেছি। আর এই গলাটি কিভাবে একটি কাপড়ের মধ্যে বসাবো বা একটি জামা বানাবো সেটার ভিডিও আপনারা দেখতে পারবেন। প্রথমে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই গোলাপ ফুলটি তৈরি করব, এরপরে শেয়ার করব গলার ভিডিও। এই ভিডিওগুলো পার্ট পার্ট আমার চ্যানেলে পাবেন। আর এখানে কাজ করার জন্য আমি 1.0 mm কাঁটা নিয়েছি, একেবারে যেটা এই লাচ্ছি সুতা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। দেখুন, আমি এখানে লাচ্ছি সুতাগুলো কিন্তু পেঁচিয়ে নিয়েছি। আর লাচ্ছি সুতা কীভাবে পেঁচাতে হয় সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। প্রথমে এখানে আমি ম্যাজিক নট করে নিচ্ছি, ম্যাজিক নট করে তিনটি চেইন করছি। দেখো, তিনটি চেইন করলাম। এখন আমি মোট তিনটি চেইন সহ তিনটি চেইন করলাম এবং এক্সট্রা আরও 15টি ডাবল ক্রোশেট করব। তাহলে মোট এখানে আমার 16টি ডাবল ক্রোশেট হবে। এখানে যেহেতু তিনটি চেইন করেছি, এখন আমি 15টি ডাবল ক্রোশেট, এখানে 15টি ডাবল ক্রোশেট করলাম। প্রথমে যে তিনটি চেইন করেছিলাম 3 নম্বর চেইনে, এখন আমি এটাকে জয়েন করে দিচ্ছি। দেখুন, আমি এখানে 5টি চেইন করলাম। 5টি চেইন করে একটি ঘর স্কিপ করে দ্বিতীয় চেনের ঘরে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। যেহেতু তিনটি চেইন সহ 15টি ডাবল ক্রোশ, মোট আমার 16টি চেইন হয়েছে। 16টি চেনের ঘরে আমি এভাবে 5টি চেইন করব এবং একটি ঘর স্কিপ করে দ্বিতীয় চেনের ঘরে, মানে তৃতীয় চেনের ঘর থেকে, মানে একটি ঘর, যেহেতু একটি ঘর থেকে শুরু করলাম 5টি চেন, এর পরের ঘরটা স্কিপ করে এর পরের ঘরে আমি স্লিপ স্টিচ করে জয়েন করব। এভাবে আমার মোট 8টি চেনের, মানে 5টি করে চেন স্লিপ স্টিচ করব এবং এভাবে 8টি ঘর হবে। এখন এই যে এখানে স্লিপ স্টিচ করলাম এবং একটি ঘর থেকে আমি 2টা স্লিপ স্টিচ করব, করে মাঝ বরাবরই চলে আসব। এখন এভাবে 2টা বা 3টা স্লিপ স্টিচ করলেই হবে, মাঝ বরাবরই চলে আসলাম যখন, তখন এই যে সাথে যে ঘরটা, এই ঘরে আমি মোট 10টি ডাবল ক্রোশেট করব। গোলাপ ফুলের মাঝখানে যে পাপড়িগুলো থাকে সেই পাপড়িগুলো তৈরি করছি, এর জন্য এখানে আমি 10টি ডাবল ক্রোশেট করব। আর আপনারা যদি নয়তা সুতা দিয়ে করেন সেক্ষেত্রে আপনাদের হিসাবটা কম বেশি হতে পারে, সেভাবে আপনারা করে নেবেন। একটি ঘর করলে পরে বাকি ঘরগুলো করতে পারবেন। তো এখানে আমি 10টি করে করছি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে কিন্তু কাজ করতে পারেন, সেটা আপনাদের পছন্দ। কিন্তু আমি যেহেতু ছোট বেবির জন্য গলাটা তৈরি করছি, তো এর জন্য আমি লাচ্ছি সুতা ব্যবহার করছি। দেখা যায় এই লাচ্ছি সুতার রঙটা কখনোই যাবে না এবং সুতাগুলো কখনোই নষ্ট হবে না, যেমনটা এমনই থাকবে। আর দেখতে অনেক ভালো লাগে, কারণ এটা গ্লেজ দেয় এই লাচ্ছি সুতায়। তো আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য যদি বানান, সেক্ষেত্রে আপনারা এই লাচ্ছি সুতা দিয়ে কিন্তু কাজ করতে পারেন। তো যেহেতু অনেক কষ্ট হয় এই সুতাগুলো পেঁচাতে, কারণ পায়ের মধ্যে নিয়ে পেঁচা সুতাগুলো একটি একটি করে প্যাচ খুলে খুলে পেঁচাতে হয়, তো এর জন্য একটু কষ্ট হয়। কিন্তু যখন কাজ করবেন তখন দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। দেখুন, আমি এভাবে প্রত্যেকটি ঘরে, মানে 10টি করে ডাবল ক্রোশেট করছি এবং এর পরের যে ঘর, এই ঘরের মাঝ বরাবরই স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এভাবে আমার মোট 4টি পাপড়ি হবে। প্রথমে আমার 4টি পাপড়ি হবে। দেখুন, এভাবে আমি এই পাপড়িগুলো করে নিব। দেখুন, এখানে আমার 4টি পাপড়ি হয়ে গেল। তো যেখান থেকে আমি কাজটা শুরু করেছিলাম সেখানে সেই চেনের মধ্যে এখন একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। এরপরে আমি নিচের পাপড়ির কাজটা করব। এখন এখানে 2টা চেন করলাম। 2টা চেন করে, এই যে চেন করেছিলাম, কিন্তু প্রথমে 5টি করে যে চেন করেছি সেই চেনের ঘরে আমি পিছন থেকে আবার একটা স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে এখানে আমি আবারও 5টি চেন করব। এখন 5টি চেন করব। প্রথম যেভাবে করেছিলাম চেনগুলো সেম সেইভাবে 5টি করে সেই একই ঘরে আমি জয়েন করব। কয়েকটা লাইন দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সহজেই কিন্তু গোলাপ ফুল তৈরি করা যায়। আপনারা এই গোলাপ ফুলগুলো কিন্তু গলার উপরেও বসাতে পারেন, চাইলে জামাতেও বসাতে পারেন, চাইলে এই গলা, মানে গোলাপ ফুল দিয়ে গলাও বানাতে পারেন। তো আজকের গলার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, এরপরে আমি আরও সুন্দর সুন্দর কিছু ইউনিক এবং নতুন ভিডিও শেয়ার করব। আর এই গলা দিয়ে কিভাবে জামা বানাবো সেটার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব।
আর গলার জন্য যে কাপড়টা নিয়েছিলাম, মানে বডির জন্য বা জামার জন্য, সেই কাপড়টা আমি কিন্তু ফ্লেক্সিবল কাপড় নিয়েছি, সেটা সম্পর্কে আমি পরে ডিটেলসে জানাবো। এই যে দেখুন, স্লিপ স্টিচ করলাম এখানে, এটা কিন্তু মাঝখানে আসবো না, এটা সাইডে স্লিপ স্টিচ করব। এবং এই ঘরেও আমি মোট 9টি মানে স্লিপ স্টিচ সহ ডাবল ক্রোশেট করব। দেখুন, প্রথমে 2টি একটি স্লিপ স্টিচ করলাম, পরে সিঙ্গেল ক্রোশেট করলাম, এরপরে 8টি ডাবল ক্রোশেট করব, এরপর আবারও একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে এই ঘরে আমি মোট 9টি সিঙ্গেল ক্রোশেট এবং ডাবল ক্রোশেট দুইটা মিলিয়ে করব। দেখা যায় আমি 10টি করে করার চেষ্টা করেছিলাম, সেই ক্ষেত্রে পাপড়িগুলো অনেক বড় হয়ে যায় এবং হচ্ছে বেশি মানে ফুলে থাকে, যে কারণে আমি একটু ঘরগুলো কমিয়ে নিয়েছি। আপনারা চাইলে 10টি করে করতে পারেন, দুই সাইডে 2টি সিঙ্গেল ক্রোশেট এবং মাঝখানে 8টি ডাবল ক্রোশেট, এভাবে আপনারা করতে পারেন। এখন সিঙ্গেল ক্রোশেট করে আমি এখানে মোট 8টি ডাবল ক্রোশেট করছি এবং সাইডে আরও একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে এই যে যেই ঘর থেকে কাজ শুরু করেছি সেই ঘরে আমি আবারও স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এভাবে জয়েন করে দিচ্ছি। এখন এভাবে আমি আবারও অন্য একটি ঘর করছি। দেখুন, আমি কিন্তু পাপড়িটা করে নিলাম, দ্বিতীয় ঘরে পাপড়িটা শেষ, তো আমার এই ফুল বানানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো যেখান থেকে ডিজাইনটা শুরু করেছিলাম স্লিপ স্টিচ করে, সেই ঘরে আমি আবারও স্লিপ স্টিচ করে জয়েন করব এবং সুতাটা কেটে নিব, মানে একটু সুতা বেশি রেখে কেটে নিব, যেহেতু আমি ম্যাজিক নট করেছিলাম, সেই ম্যাজিক নটের যে মাঝখানে সুতাটা সেটা কিন্তু এখনও গিট দেওয়া হয়নি বা বাঁধা হয়নি, সেটাকে এখন আমার টাইট করে গিট দিয়ে বেঁধে দিতে হবে, তাহলে আর মাঝখানে এটা খুলে যাবে না। দেখুন, আমি 2টি গিট দিয়ে দিলাম, তো আমার গোলাপ ফুলটা কিন্তু রেডি। আর গোলাপ ফুল কিন্তু অনেক রকমেরই বানানো যায়। দেখুন, এখানে আমি মোট 11টি ফুল নিয়েছি, মানে 11টি গোলাপ ফুল বানিয়েছি। আপনারা আপনাদের বেবির গ্রোথ এবং কতটুকু গলা পড়বে সেই হিসেবে কম বেশি করে নেবেন। আর দেখুন, আর আমি যে গলাটা বানাচ্ছি এই গলাটা হচ্ছে মোট কথা, মানে গলা তো থাকবেই, সাথে একটা হাতার মতো ডিজাইন থাকবে, মানে রুমাল হাতাতে যেরকম থাকে, মানে হাতের যেই কাঁধ, এই কাঁধটা ঢেকে থাকবে, এর জন্য গলার পাশটা আমার একটু বড় হয়েছে। তো প্রত্যেকটি ফুল আমি এভাবে বেঁধে দিচ্ছি, গিট দিয়ে বেঁধে দিচ্ছি। এভাবে করলে হচ্ছে গলাটা, মানে ফুল দুইটা জোড়া লাগানো যেটা, সেটা কিন্তু একটু পোক্ত হয় বা একটু টাইট হয়, যেটা আর খুলে যাবে না। দেখুন, এভাবে আমি যে গোল করে নিয়েছি, এভাবে গোল করে বেছিয়ে নেবেন। বেছিয়ে নেওয়ার পর দেখবেন কীভাবে কীভাবে করলে এই ডিজাইনটা গোল হবে। তো প্রথমে আমি গলার উপরের কাজটা করব। একটা সাইড থেকে আমি, এই যে দেখুন, একটা স্লিপ স্টিচ করে এখানে মোট 8টি চেইন করব। 3টি চেইন হবে একটি ডাবল ক্রোশের সমান, আর 5টি চেইন হবে একটি গ্যাপ। দেখুন, এভাবে আমি 8টি চেইন করছি। 8টি চেন করে সাথে যে পাপড়ি, এই পাপড়ির মাঝ বরাবরই আমি একটা স্লিপ স্টিচ করব। এই মাঝ বরাবরই স্লিপ স্টিচ করব। এরপর আমি মানে 3টি চেন এবং হচ্ছে 6টি চেন, তাহলে হচ্ছে মোট 9টি, হ্যাঁ 9টি চেন করবেন আপনারা, 9টি চেন করবেন। এই যে এই ঘর থেকে আমি কিন্তু 6টি চেন করছি। 6টি চেন করে আবারও এই সাথে যে পাপড়ি, এই পাপড়িতে জয়েন করতে হবে। দেখুন, উপরে দিয়ে 2টা থাকবে, সাইড দিয়ে 2টা থাকবে, নিচে 2টা, এবং এই মানে চারপাশে কিন্তু 2টা 2টা করে পাপড়ি থাকবে, যেহেতু এখানে মোট 8টি পাপড়ি হয়েছে। এখন আমি 3টি পাপড়ি করব। দেখুন, এখান থেকে যখন এক ফুলের থেকে আরেক ফুলে জয়েন করতে যাব, তখন আমার 3টি চেইন করতে হবে। এখানে আমি 3টি চেইন করলাম। আপনারা অবশ্যই হাতে দেখা যায় অনেকের চেইন বড় হয় ছোট হয়, সেই হিসেবে করবেন। এখানে আমি 3টি চেইন করে এই যে সাথের যে পাপড়ি, এই মাঝ বরাবরই স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এখানে 3টি চেইন করলাম আর এই মাঝখানে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এখন আমি আবারও 6টি চেইন করব। দুই সাইডের 2টা ফুল কিন্তু এখানে জোড়া দিলাম। এখন আমি আবারও 6টি চেইন করব এবং সাথের যে পাপড়ি আছে, এই পাপড়ির মাঝ বরাবরই চেইনের ঘরে আমি আবারও একটা স্লিপ স্টিচ করব। দেখুন, এভাবে এই যে কাজটা করব, এখন আমি আবারও 6টি চেইন করব। 6টি চেইন করে
পরে এই সাথের যে পাপড়ি এটার মাঝখানে আবারও স্লিপ স্টিচ করে জয়েন করব। এখন আমি তিনটি চেন করব, এই যে এই ফুলের সাথে সাথের যে ফুল এটা জয়েন করতে হবে। মাঝ বরাবরই স্লিপ স্টিচ করলাম তিনটি চেন করে, আবারও ছয়টি চেন। এভাবে যে দেখুন ফুলগুলো এভাবে করতে হবে। এইটা হচ্ছে গলার অংশ, পরে আমি নিচের গলার বাকির বডির অংশ যেটা নিচের সেটা করব। দেখুন এই যে এভাবে পুরোটা ফুল কিন্তু করে নিলাম। এখন আমি কি করছি দেখুন, এখানে তিনটি চেনের সমান আমার একটি ডাবল ক্রোশ এবং দুইটি চেন এক্সট্রা, মোট এখানে পাঁচটি চেন করছি। আমি পাঁচটি চেন করলাম, এখন একটি যে দেখুন পাঁচটি চেন করলাম, মাঝখানে দুইটি ঘর গ্যাপ দিয়ে তিন নম্বর চেনের ঘরে আমি হচ্ছে একটা ডাবল ক্রোশেট করলাম, পরে আবারও দুইটি চেন, এরপর আবারও দেখুন এখানে দুইটি চেনের ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে একটি ডাবল ক্রোশ। যেহেতু এটা একটা গলার অংশ, এই গলার অংশটা কিন্তু গোল করতে হবে, যে কারণে ঘরগুলো কম করে নিতে হবে বা ছোটো করে নিতে হবে। এই কারণে এভাবে যে দেখুন দুইটি চেন এবং একটি ডাবল ক্রোশ, দুইটি চেন একটি ডাবল ক্রোশ, দুইটি চেন এবং এই যে দেখুন তিন নম্বর চেনের ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশ করছি। এই যে এমন একটা বক্স ডিজাইন হবে, দেখতে বক্সের মতোই লাগবে, চার কোণা। আবার আমি একটি ডাবল ক্রোশ করলাম, এরপর আবারও দুইটি চেন, এভাবে এই গলার অংশটা করব, দুইটি চেন, এরপর আবারও তিন নম্বর চেনের ঘরে একটি ডাবল ক্রোশ। এভাবে আমরা হচ্ছে এই যে লাইনটা করে যাব। এখন এই যে দেখুন এই লাইনটা করে নিলাম, এখন আমি আবারও দুইটা চেন করলাম, তিনটা চেন, চারটা চেন, চারটা চেন করলাম। প্রথমে যেহেতু আমি মোট পাঁচটি করেছিলাম চেন, এখন আমি মোট চারটি চেন করব। এখানে চাইলে আপনারা ট্রেবল ক্রোশেট বা প্যাচ দিয়েও, মানে ডাবল ক্রোশেটটা মানে এভাবে প্যাচ দিয়েও করতে পারেন, চাইলে নর্মালভাবে ডাবল ক্রোশেটটা করতে পারেন। তো প্রথমে আমি দুই তিনটা ঘরে এভাবে করেছি, কিন্তু পরে আবার নর্মালভাবেই ডাবল ক্রোশেট করেছি। প্রথমে লাইনটা ছিল পাঁচটি, মানে তিনটি চেনের সমান একটি ডাবল ক্রোশ এবং মাঝখানে দুইটি চেন, কিন্তু এখন দ্বিতীয় লাইনে আমি মোট চারটি চেন করলাম, তিনটি চেনের সমান একটি ডাবল ক্রোশ, পরে মাঝখানে একটি চেন, এরপর আবার একটি ডাবল ক্রোশ। এভাবে উপরের লাইনটা করতে হবে, দেখুন একটি চেন একটি ডাবল ক্রোশ, মানে যেই ঘরগুলো করেছিলাম এর আগে এই ঘরের মাঝখানে আমি একটি চেন একটি ডাবল ক্রোশ করে যাব। এভাবে আমি কিন্তু এই লাইনটা কমপ্লিট করব। পরে হচ্ছে পরের পার্টে, মানে দ্বিতীয় পার্টে আপনারা দেখতে পারবেন কীভাবে গলার নিচের অংশ করেছি এবং আরও অন্যান্য যে কাজগুলো সেটি পার্ট বাই পার্ট হবে। দেখা যায় দুইটা পার্ট বা তিনটা পার্টে হয়তো আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এভাবেই আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর এরপরে আপনাদের সাথে আমি দ্বিতীয় পার্ট শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, সেই অপেক্ষায় থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।